তখন সুলাইমান পয়গম্বর কি বলছে জানেন নি তুমি কেমনে ভাবলা হাতিয়া দেইকা আমি আল্লাহর বিরুদ্ধে যাব কেমনে ভাবছো তোমার হাতিয়া পাইয়া তোমার রাজত্ব মাইন্না নিম যাও হাতিয়া লইয়া চলে যাও এবার হাতিয়া তিনি রাখে নাই না রাখার পরে যখন ঘোষণা করলো রানী বিলকিস টুলিপ তার দল বল নিয়ে যদি আল্লাহর পথে না আসে তাইলে তোমরা হাতিয়া লইয়া তার বাড়িতে যায় বলবা সে যুদ্ধের মাঠে নামবে আমরাও যুদ্ধের ময়দানে নামবো সুজা আঙ্গলে যদি কিনা উঠে বাঁকা আঙ্গলে তুলতে হবে কথা কন ঠিক কিনা এর লেগে তাহির কখনো নরম কখনো গরম আমিও তো ঠান্ডা ওয়াজ করতাম পারি না আমার হাত পা বন্ধ আনলো আমি ছিড়ালাম কথা কন ঠিক না বেটি এটা ফালাইন না বেড়া না বেড়া সাবধান বনবারে ফুলাফান মেজাজ গরম দিল নরম কথা ঠিক না বেটি মায়াও আছে ভালোবাসাও আছে আবার শাসনও আছে ডাক দিয়ে বলে যাও যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলো যদি যুদ্ধের জন্য প্রস্তুতি না গ্রহণ করে তাইলে আমরা তার সঙ্গে যুদ্ধ করব বলো না আমার জন্য এবার রানী বিলকিস কয় চিকির বাসায় এত সুন্দর জোরে কন্যা সুবহানাল্লাহ চিটির ভাষায় এত সুন্দর এই ভাষা শুই না রানীর ভিতরে কাজ জ্বালা শুরু হয়ে গেছে উপহার যেহেতু রাখে নাই তাইলে আমি সরাসরি সুলাইমান পয়গম্বরের কাছে যাব এবার রানী বিলকি সিংহাসন থেকে না এ মা তিনি দলবল নিয়ে আর রওনা দিয়েছে যুবক আর সুলাইমান পয়গম্বরের কাছে তার গোয়েন্দা নামটা কি এটা হুদ হুদ কোরআনের ভাষায় এটার নাম আছে ইয়াফুর 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 মারহাবা জোরে কন্যা কি লাগে কিছু তো লাগে ওই নাকি ওই সুলাইমান পয়গম্বর গোয়েন্দা ইয়াফুর হুদ হুদ পাখির আগেই বইলা দিছে ও বাদশাহ হাদিয়া তো রাখেন নাই যুদ্ধের ঘোষণা করেছেন এখন তো রানী ডাইরেক্ট আপনার বাড়ির মধ্যে আসতেছে সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলেন ঠিক আছে রে হুদহুদ এখন আমরা কি করব সে যুদ্ধ করলে যুদ্ধ করব কিন্তু সে তো আমার বাড়িতে আসতেছে তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না তোরা কই আছস রে এক দেশের রানী আসতেছে দলবল নিয়া সে সূর্যের পূজা করে আর আমি আল্লাহর ইবাদত করি সে আমার বাড়ির মধ্যে আসতেছে হইতে পারে সূর্যের পূজাকারী কিন্তু আমার বাড়ির মেহমান আজকে আমি ওই ছেলেটারে কইয়া দিয়া যাই বাইরে তুই যে আমারে কইছ তো আমার মাইকটা ধরতে দিতি না তুই তো আমি তো তোর এলাকার মেহমান ছিলাম কথা কন ঠিক না বেঠি কেমনে মুক্তা দিয়ে আনছস সাবধান কইয়া দিলাম রে নবীর বাড়িতে ইহুদি আসতে তার সঙ্গে ভালো ব্যবহার করতেন আমার নবী তার মেহমানদারি করতেন আর নবীর ব্যবহার শুই না ওরা কালিমা কইরা মুসলমান হয়ে যেত ওই সুলাইমান পয়গম্বর বলে সাজাও এমন সুন্দর করে সাজানো শুরু করলো ফুল টুল দিয়া সাজায়া বাড়িঘর একদম চমৎকার করে রাখছে এবার যখন রানী বিলকিস রওনা দিছে তখন সুলাইমান পয়গম্বরে কয় তোদের মধ্যে কে আছস রানী আমার বাড়িতে আসার আগে এত বিশাল দূরের সিংহাসনটা রানী আসার আগে আমার বাড়িতে আইনা দিবি এই তো ওয়াজ আয়াত না পড়লে তো জমে না قال إفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين
যখন সুলাইমান পয়গম্বরে বলছে তোদের মধ্যে কে আসস আমার কাছে ওই ওই সিংহাসনটা আইনা দিবি ওই মুহূর্তে জিনদের মধ্যে একটা জিন ছিল শক্তিশালী জিন ওই জিনের নাম হলো ইফরিত ইফরিত বলতেছে আনা আতিকা বিহি আমি আপনার কাছে ওই সিংহাসনটা এনে দেব কবলা আনতা কুমা মাকামিকা আপনি আপনার স্থান থেকে উঠার আগে ওই রানীর সিংহাসনটা আপনার সামনে এনে দেব ইন্নি আলাইহি লাকাবিয়ুন আমিন এ ব্যাপারে নিশ্চয়ই এ ব্যাপারে শক্তিমান এবং আমি অনেক বিশ্বস্ত আমি যা বলেছি আমি তাই করব জিনটা ডাক দিয়ে কি ও সুলাইমান আলাইহিস সালাম আপনি বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে রানী আসার আগে ওই রানীর সিংহাসনটা আপনার সামনে আমি এনে দিতে পারব আর জোরে কোন আল্লাহু আকবার কর ফালাম্মা জাআ অতঃপর যখন সে আসলো কিলা তখন তাকে বলা হলো আহা কাজা আশরুকি এই এটাই কি তোমার সিংহাসন ফালাত ওই রানী বিলকিস বলল কান্নাহু হ্যাঁ এটাই তো আমার সিংহাসন চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না ওই রানী টুকার পরে রানী যেই মাত্র দেখছে আমি এত দূর থেকে দলবল নিয়ে আইলাম আমি আসার আগে সিংহাসনটা এই জায়গা থেকে আনলো রে এই সিংহাসনটা এই জায়গার মধ্যে কে আনলো এই কথা যেই মাত্র বলে দিয়েছে এই কথাই তো আমার আল্লাহ কোরআনের শুরুতেই বলছিলাম আপনারা কথার কারণে আমার কথা বুঝতে পারেন নাই এই জ্ঞানটা সুলাইমান পয়গম্বরকে দান করেছে কে আর সুলাইমান পয়গম্বর গোয়েন্দার এই গোয়েন্দাগিরির পাওয়ার দান করেছেন কে আল্লাহুল মাওলা ফালাহুল কুল তুমি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার হয়ে যাবে আমি শুরুতেই বলছিলাম আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহি আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন সুলাইমান পয়গম্বর কে আমার আল্লাহ এমন এলেম দিয়েছে সব পশু পাখির কথা তিনি বুঝতেন কিন্তু এই এখন প্রশ্ন করতে পারে হুজুর এই চিঠির মধ্যে এমন কি লেখছে যেই লেখার কারণে বাহিনী পাঠাইছে উপহার দিয়া এই চিঠির মধ্যে এমন কি আছে মানুষ তো ধর্ম না বুঝলে রাগ করে কিন্তু আসস উল্টা হাদিয়া দিয়া পাঠাইছে এই চিঠির মধ্যে এমন কি আছে যেই লেখা দেইকা হাদিয়া পাঠায় এই চিঠির মধ্যে কি আছে যা দেইকা রানী নিজে চলে আসে এই রানী তো সিংহাসন ছেড়ে আসার কথা না ওই চিঠির ভিতরে হযরত সুলাইমান পয়গম্বর লিখছেন কি জানেন নি তিনি প্রথম লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম পরম শুরু করেছি পরম করুণাময় আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ালু এরপর লিখছে হে রানী বিলকিস আমি তোমাকে দাওয়াত দিচ্ছি আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই তুমি আল্লাহকে এক বলে জানো আমি নবীকে নবী বলে মানো একদিন তুমি দুনিয়ায় থাকবা না আল্লাহ তোমার হায়াতের মালিক আল্লাহ তোমার মৌতের মালিক ও আউসকান্দির বাবা জবানটা খুলে বলেন আমাদের হায়াতের মালিক কে এরপরে বলছে হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আমার আল্লাহ এই জন্য তুমি তাড়াতাড়ি কাজ করো তুমি তাড়াতাড়ি কাজ করো কোনটা এটা গজল একটা গাইবার লাগে কইতাম নাকি ওই তুমি রে বাজার সত্যি করে এখন আপনারা কি আমার আমার এই ওয়াজ কি জীবনে শুনছেন আমার মুখ থেকে আমি কি এই ওয়াজ জীবনে 22 বছর ভিতরে করছি এমন ওয়াজই আজকে তুলছি যেটা যদি আরো কত আয়াত ছাইরা দিছে বাবা আমি এইগুলা এগুলা পাত্র 12টার পরে বোঝান যারা রাত্রে 8টা হইলে আমি আস্তে আস্তে বুঝাইতে পারতাম এটার ভিতরে অনেক কিছু আছে আছে কিনা বলেন ক্ষমতা আছে এই ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক কে ডাক দিয়া বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই জোরে আর জোরে আমাদের প্রভু বলবো বলবো আমাদের রব কয়জন আমাদের প্রভু এক নবীর অম্মা
জীবন বিধানে ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীরম্ম জীবন বিধানে ওই শিবানী কোরআন এই কথাটা তো গাইছি দেখেন ওয়াজগুলোকে মিলে গেছে গায় সিডির লোকে মিলে গেছে গা এই আজাদ ভাইয়ের পরিবার মানে আমার ভাবি ভাড়াই সিডি গাইবার লাগে আর এখানে জাতিলা ভাবি কেমন মুহূর্তে আগস্ট আইছে ও অষ্ট মিলে গেছে কথা কোন ঠিক না বেটি এবার সবাই মিল্লা দিলা কোন আমাদের প্রভু এক নবীরম্ম জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন জীবন বিধানে ওই শিবানী কোরআন বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবনের করি আহ্বান আমাদের প্রভু এক নবীরম্ম জীবন বিধানে ওই শিবানী কোরআন আমাদের প্রভু ওই শিবানী কোরআন আল্লাহ কয়জন হায়াতের মালিককে ও দুস্থ বইলা দিয়া যায় সুলাইমান পয়গম্বরের সামনে রানী আইসা গেছে সুলাইমান পয়গম্বরে ডাক দিয়া কয় রানী চিনেননি এই সিংহাসনটা কার কয়টা তো আমার সিংহাসন আমি আসার আগে এই সিংহাসনটা এখানে কেমনে আসলো কয় আল্লাহ যদি ক্ষমতা দেয় অসাধ্যরে শাসন করা যায় রানী বিলকিস কয় হা হা এটা তো আমার জীবনে কখনো সম্ভব না নিশ্চয় আল্লাহর জবাব পাওয়ার অনেক দামি এখনো সময় আছে তুমি কালিমা পড়ে মুসলমান হইয়া যাও রানী বিল কিসির অন্তরের ভিতরে এমন একটা তুফান শুরু হইয়া গেছে কালিমা পয়রা সুলাইমান পয়গম্বরের সামনে মুসলমান হইয়া গেছে কালিমা পয়রা ঈমান গ্রহণ করে ফেলেছে আপনারা এখন জবান খুলে কোন হেদায়েতের মালিককে এই আওয়াজে মালিনা জবান খুলে বলো হেদায়েতের মালিককে ওই আল্লাহ বলেছেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো এ সিএনজিওয়ালারা নিজের একদিন ইনকাম দিয়া দিছে নবীর মহব্বতে একটা অনুরোধ করে বলে দিয়া যায় আপনাদেরকে আল্লাহ বিপদ থেকে ইবাদত করুক আল্লাহ আপনাদের ব্যবসার মধ্যে বরকত দান করুক অষ্টান্তির বাজার ব্যবসায়ীরা কান্তা লাগায় রাখো এখনো সময় আছে যত টাকা ইনকাম করো বিসমিল্লাহ করে দোকানটা খুলবা বিসমিল্লাহ করে মাল শুরু করবা বিসমিল্লাহ করবা প্রত্যেক নেক কাজের আগে আপনারা জবান খুলে বলুন এই বিসমিল্লার বরকত আছে না না পৃথিবীর মানুষ এই জায়গা যতগুলো যুবক গুলো আমার লাখো লাখো মানুষ জায়গা নাই প্যান্ডেলটা ভর্তি শুধু একটা কথা বইলা যায় যতদিন বাঁচবো আবাদত হবে আল্লাহর ভালোবাসবো আমার নবীকে আউলিয়া ক্লাবের সহবতে যাব মা বাবার খেদমত করব তাহিরের সামনে পয়সা পয়সা রাত্রে একটা সময় বয়ান শুনতেছেন আর বাড়িটায় মা বাপে কষ্ট দিবেন আপনার মতো মুরিদ আমার দরকার নাই আপনার মতো শ্রোতা আমার দরকার নাই জিরো দিকে যদি হিরো হইতে চাও মা বাবার কদমে হাত বুলাইয়া দাও মায়ের দোয়া থাকলে আল্লাহর ওলি হওয়া যায় কি যায় না নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মত শুধু একদিক থাকলে চলবে না সব দিক বজায় রাখেই মুমিন হতে হবে কথা কোন ঠিক না বেঠি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন আমিন
ওই আরেক পাগলা ফান খাইতাছে আর আমার কি হুজুর মেহেরবান গজলটা গাইবেন হ গাওন তো লাগবই আপনি যখন কইছেন গাইতাম মেরে বাজার মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গুনাহগার তুমি যারা গেয়েছে আর ক্ষমা করো ও গো প্রভু তাওবা করে বারে বার ইয়ারগিমু ইয়াগাদিমু মেহেরবান ইয়ারগিমু রহমান ইয়াগাদিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন চিৎকার বের করুন আমিন ও আচ্ছা আচ্ছা এই শুনেন এটা কনফারেন্স তো কনফারেন্সে দুই তিন ঘন্টা ওয়াজ করে না কনফারেন্স মানে আধা ঘন্টা চল্লিশ মিনিট এই রকম কনফারেন্সের নিয়ম এরপর আমি কিন্তু সিলাই সিলাই বক্তব্য দিয়ে ওয়াজ করতাম শূন্য দিলে কি মানে তাইরে সুর দিছে না এর লাগে আমি বাধ্য হয়ে টাইম না টাইম না কোরআন তেলাওয়াত কইরে একটা ঘটনা ক্লিয়ার করে দিয়ে গেলাম হেদায়েতের মালিক একজন তিনি কে অতলপ করতে তোমরা আপনি দেখেন যদি মনে করেন এই আল্লাহ যদি হেদায়েত নসিব রাখে আপনার পাহাড় পরিমাণ ভাঙ্গা হইলো রাজ সিংহাসন ফালায় আসলো ফালায় আয়েশা হলো আপনি কিন্তু ঠিকই আল্লাহ পাকের সুমহান রহমতের ছায়া তলে আসবেন কথা বলেন ঠিক কিনা বলেন এই নবী মরশিদ কহিরাইয়ামার গুমাসে নয়নে মরশিদ মরশিদ কহিরাইয়ামার গুমাসে নয়নে আহমার রিবু লিবা গো মরশিদ কে মগনে মাশাল্লাহ ভালোবাসে পাগলের মত যত কাঁদাও কাঁদে বইয়ামি জনমের মত মাশাল্লাহ আউশকান্দির মানুষ নবীগঞ্জের মানুষ ইজে যা বলো কোচার বহুনা প্রেম জীবনে আমার বলে মুর্শিদিকে মনে তোমার প্রেমে বুইরা বুইরা অন্তর হইল ছায় তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজ হনি কাটা মাশাল্লাহ তোরে যদি না করে মুর্শিদ যাইব তাহিরি কার তারি আমার বলিবা মুর্শিদ কে মনে তুমি মেহের পান গো নবীজি তুমি মেহের আন ও নবীজি তুমি মেহের বাঙান নয়নে একবার দেখিল নয়নে আমরা সবাই অদম পাপী তুমি
يا
بني مرشد تو يا مرزي.